আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন, মহান আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, বানান করে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার 74তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাসে আমরা শিখব সূরাতুল মুজাদালা এর 12 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকটি আয়াত প্রথমে আমি একবার রিডিং পড়ব, তারপরে প্রত্যেকটি শব্দ ভেঙ্গে ভেঙ্গে বানান করিয়া সমস্ত নিয়ম কানুন আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটি বড় হলেও আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পবিত্র কোরআনুল কারীম তাজবীদ সহকারে সুন্দরভাবে পড়তে পারবেন। সবাই আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة. يا خلاصور يا أكليفتان خلاصور خلاصور ولت فيش أكليفتان هاي أكليف مادر بوري بريثك شبد شروط هم جاشاي إخانه مادة منفصل تينا لفتان هبي. প্রিয় দর্শক শ্রোতা, আপনারা মনে করতে পারেন যে এখানে একটা তো আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ, আসলে এটা দুইটা শব্দ রয়েছে, একটা হলো ইয়া আর একটা হলো আইও। এই জন্যই আমরা এখানে তিন আলিপ মধ্যে মুনফাসিল ধরবো, অর্থাৎ তিন আলিপ টানতে হবে। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইও। হ্যা ল্যাম জবর হেল, আইও হেল, ল্যাম জবর লা, ইয়া আইও হেল লা। জাল ইয়াজর জি, ইয়া সেকেন্ড ডাইনেসের মদর হরফ এক আলিফ টান হবে। মদর হরফ মোট তিনটি, আলিফ খালি ডাইনেজবর, ইয়া সেকেন্ড ডাইনেজের আর অও সেকেন্ড ডাইনে পেশ হইলেই এক আলিফ খালি টানে পড়তে হবে, আর এটা হলো মদের হরফ। এগুলো জাল ইয়াজর জি এক আলিফ টান নুন সবর না। ইয়া আইয়ুহাল্লাযীনা, হামজা খালা জবর আ এক আলিফ টান, মিম জবর মা, আমা নুন ওয়াও পেশ নু আউ সেকেন্ড ডাইনে পেশ, এক আলিফ টান হবে বা মদের হরফ। মদের হরফের পরে পৃথক শব্দের শুরুতে এখানে হামজা আসাই মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হবে। নুন ওয়াও পেশ নু, এখানে এভাবে তিন আলিফ টানতে হবে। আমানু, হামজা জের ই, জাল আলিফ জবর জা এক আলিফ টান, নুন আলিফ জবর না এক আলিফ টান, ইদা না, জিম ইয়া জবর জাই, ইয়া সেকেন্ড ডাইনে জবর মদ্দে লিন, এটা নরম করে পড়তে হবে যাই। তা পেশ তু, মিম র পেশ মোর, তু মোর, রয়ের উপরে জবত থাকায় র মোটা করে পড়তে হবে, না যাই তু মোর, র জবর র, রয়ের উপরে জবর বা পেশ যখন হবে তখন মোটা করে পড়তে হবে, আর র এর নিচে জের থাকলে বারিক বা পাতলা করে পড়তে হবে। র জবর র, সিন ওয়াও পেশ সু এক আলিফ টান, লাম জবরলা, রসুলা, ইদা না যাই তু মোর রসুলা, ফাজবর ফা কাফ দাল জবর কাদ দাল জদ্দি, ফাকাদ্দি, মিম ওয়াও পেশ মু আউ সেকেন্ড ডাইনে পেশ এক আলিফ টান, ফাকাদ্দিমু, বাইয়া জুর বাই, ইয়া সেকেন্ড ডাইনে জুর মাদলিন নুন সবন্না, বাইনা, ফাকাদ্দিমু বাইনা, ইয়া জুর ইয়া দাল ইয়া জুর দাই, ইয়া দাই, বাইনা ইয়া দাই, নুন জিম সবর নাজ, কলকলার অক্ষর পাঁচটি, কফ তো বা জিম দাল, এই পাঁচ অক্ষরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হবে, নাজ, আউ খালা জবর ওয়া এক আলিফ টান, কাসমিম পেশ কুম, নাজওয়াকুম, সাদ জবর সাহ দাল জবর দা সাদা, কাফ জবর কা তা দুই জবর তান, সাদা কাতান, এখানে যদি অক্ফ করা হয় গোলতার উপরে অক্ফ করলে গোলতা হা হয়ে যাবে, তখন সেটা হবে এমন, সাদা কাহ, নাজওয়াকুম সাদা কাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূল ফাকদ্দিমু। প্রিয় দর্শক শ্রোতা, আয়াতের মাঝখানে আমরা ওয়াকফ করেছি, এখানে ওয়াকফের চিহ্ন নাই, যেহেতু ওয়াকফের চিহ্ন নাই আয়াতের মাঝখানে আমরা ওয়াকফ করেছি, এজন্য আমাদের এক দুই শব্দ আগে থেকে পড়তে হবে। ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাহ, ذلك خير لكم واطهر, ذل خ زبر ذا ا ك ل ف ت ن لام س ل ك ب زبر ك, ذلك خ ي زبر خ ي س ك ن ড াইন জবর মদ লিন, র লাম দুই পেশ রুল, এখানে তানবিন এর পরে ইদগামে বেলা গুন্নার অক্ষর দুইটি, র লাম এর ভিতর থেকে একটি অক্ষর আসাই, এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, খায়রুল
লামসবুল্লাহ কাফমিম পেশকুম লাকুম জালিকা খায়রুল লাকুম ওয়াসবরা হামজা তো ওয়াসবর আত তো কলকলার অক্ষর সাকিন অবস্থায় ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়া আত হাজবর হ্যাঁ র পেশরু ওয়া আত হারু এখানে অক্ষ করলে র সাকিন হবে তখন তার ডাইনে জবর থাকাই মোটা করে পড়তে হবে প্রিয় দর্শক শ্রোতা যদি পেশু থাকতো তাও মোটা করে পড়তে হতো শুধুমাত্র জেদ থাকলে বারিক বা পাতলা করে পড়তে হতো তাহলে এখানে হবে এমন ওয়া আতহারু যালিকা খায়রুল লাকুম ওয়া আতহারু ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম ফাজবর ফা হামজা লাম যা ইল ফা ইল লাম মিম সাবিল্লাম মিম সাকিনের পরে মিম এবং বা ব্যতীত অন্য যে কোনো অক্ষর আসলেই স্পষ্ট আকারে পড়তে হবে কোনো গুণনা করা লাগবে না ফা ইল লাম মিম সাবিল্লাম ফা ইল লাম তাজবতা জিম জে জি তাজি দাল ও পির দু আউ সেকেন্ড টাইনে পেশ এক আলিফ টান ফা ইল লাম তাজিদু ফাজবর ফা হামজা নুন সার ইন নুনের উপরে তাজিদ ওয়াজিব গুণনা ফাইন নুন লাম সবর নাল লাম খাড়া যাব ল আল্লাহ শব্দের লামের ডাইনে যখন জবর বা পেশ হবে তখন আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে তাহলে এখানে হবে এমন লাম খাড়া যাবর ল হবে যদি আল্লাহ শব্দের লামের ডাইনে জেদ থাকতো তাহলে হতো লা ফাইন্নাল্লাহ হ্যাঁ জবর হ্যাঁ ফাইন্নাল্লাহ ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহ গয়ন জবর গ ফা ও পেশফু এক আলিফ টান র র দুই পেশ রুর প্রিয় দর্শক শ্রোতা এখানে তানবিনের পরে ঈদগমে বেলা গুন্নার অক্ষর র আশাই এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে র জবর র রয়ের উপরে জবর থেকে মোটা করে পড়তে হবে হাই ইয়াজর হাই ইয়া সেকেন্ড ডাইনেসার এক আলিফ টান মিম দুই পেশ মুন রহিমুন এখানে আমরা যদি অক্স করি তখন মদের হরফের পরের অক্ষরে অক্সের কারণে মধ্যে আরজি তিন আলিফ টান হবে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে মধ্যে আরজিটা আপনি যেখানে অক্স করবেন সেখানে থাকার সম্ভাবনা বেশি এখানে অক্স করলে হবে এমন রহিম ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহ গফুরুর রহিম أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات حمزة زبر أ حمزة شين زبر أش أأش فقف زبر فق قف قل قل ركر ساكن أبو سيد حكا دي پورتو بي تاميم پشتم أأشفقتم حمزة نون زبر أن إخانة إكفا گننا نون ساكن إرپاري إكفا ركر تارش سي إجنو ناكر باشتين نيه گننا كورتو بي شبه مكسو كورن ين ইকফা এর অক্ষর পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন শিন সদ রদ ত র ফা কফ কাফ এই পনেরোটি অক্ষরের যে কোনো একটি অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে যখনই আসবে তখন নাকের বাঁশিতে নিয়ে গুণনা করতে হবে তাহলে এখানে গুণনা হবে এমন আং তা পেশতু কফ দাল জবর কদ তো কদ দাল সদ্দি তো কদ দি মিম অউ পেশ মো অউ সেকেন্ড ডাইনে পেশ এক লিফট ডাইন أن تقدموا باي يزبر باي نون سبنا بين يزبر يا دل يزبر داي يا داي نون جيم سبر ناج جيم قل قل ركو ساكينا بسته دهكا دي پورتو هاي او خلا زبر وا اكلفتان كف من پشكم نجواكم أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صد جبر صه دل جبر دل صدا قف خلا زبر قا اكلفتن تادو زدتن صدقات عمرا ايخانة جو دي اقف كوري تاولي اكل مادر پوري اقفر کرونه مادر جي تين لفتن هو بتاكون هو بيامون صدقات أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون
fa zabr fa hamza zal zir id fa id lam mim zabr lam fa id lam ta fa zabr taf ain zabr a taf'a lam wa fishlu akliftan fa id lam taf'alu aw zabr ta lib zabr ta akliftan ba lam zabr bal lam khala zabr la allah shabd lam dain jabr thake mota kore porte hobe ha fishu wa taballahu فَإِذْ لَمْ تَفْعَلُوا وَتَابَ اللَّهُ عَنْ سُرَعَةٍ لَمْ يَتُبْ لَيْ كَبْ مِنْ بِشْكُمْ عَلَيْكُمْ فَصْبُرْ فَ حَمْجَ زُبْرْ أَ فَأَ قَفْ يَزْرِقِي يَسْكِنْ دَنِ زِرْ أَكْلِفْتَنْ مِمْ صَدْ بِشْمُسْ فَأَقِيمُسْ صَدْ زُبْرْ صَهْ لَمْ كَرَ زُبْرْ لَا أَكْلِفْتَنْ تَزْبُتْتَ صَلَاتَ أَوْ زُبْرْ حَمْزَ كَرَ زُبْرْ أَ أَكْلِفْتَنْ تَزْهَا بِشْتُزْ وَآتُزْ ذا زبر ذا كف خلا زبر كا أكلفتان تازبتا وآتو الزكاة أو زبر هم جزر آ وآه طوية زر طوية أكلفتان عين لم بشعول لم خلا زبر الله الله شبد الله مدى يعني بيشتا كي متى كوري بورتوها بي ها زبرها وأطيع الله أو زبر را زبر وارا سينو بشسو أكلفتان لم زبر الله هاولتا بشو أكلفتان أمرا يخانا جدو أكف كوري تهولي ها ساكن هو بتوكن هو بيامون ورسوله فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة آتر مسكنا امرا ايخاني اقف كوريسي جو نمادر شربو نمنا ایک شب داگت تھے پورتے ہو بے وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون قال مصر ولم كرز بالله الله شبد لم يدين جواب থেকে মোটা করে পড়তে হবে হাফেশ হু والله খজবর খ বাইয়াজর বি একলিফটান র দুই পেশ রুন হওয়ার কথা ছিল কিন্তু নিয়ম হলো নুন সাকিন বা তানবিনের পরে যখন ইকলাবের অক্ষর একটি বা আসবে তখন তাকে অর্থাৎ নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে خبير بازر بيه ميم الف زبر ما اكلفتان تاع زبر تاع ميم زبر ما تاع ما لام او بيشلو اكلفتان نون زبرنا تعملون এখানে অক্স করলে মদদরজি তিন আলিফ টান হবে তখন হবে এমন تعملون والله خبير بما تعملون ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم حمزة زبر أهلا ميم زبر لم ألم تزبر تر وزبر تر حمزة زبر إيه لم لم زبر لل إلى لم زبر لل إلى لل ذل يزر ذي أكلفت النون زبرنا ألم تر إلى الذين تزبر تر وول لم زبر ول تول لم زبر لو تولوا قف وزبر قو মিম আলিফ দুই জবর মান তানবিন এর পরে ইজহারের অক্ষর ছয়টি মুখস্থ করে নেন সবাই হামজা হা আইন হা গয়ন খ এই ছয়টি অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে যখন আসবে কোনো গুণনা হবে না স্পষ্ট আকারে পড়তে হবে কওমান গয়ন জবর গ জাদ জের জি গাজি বালাম জবর বাল লাম খারজ বিল্লাহ আল্লাহ শব্দের লামের ডাইনে জবর থাকা এখানে মোটা করে পড়তে হবে হা পেশ হু গাজিবাল্লাহু عن سرعة لم يزب اللي علي هامي مزرهم عليهم ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب ويحلفون على الكذب وهم يعلمون ميم الف زبر ما الف تن ها ميم بش هم ميم এর উপরে তাদিদ ওয়াজিব গুণনা ميم নুন সর মিয়া নুন সাকিনের পরে ইকরার কর কাফ আশা এখানে নাকের বাসিত নিয়ে গুণনা করতে হবে মিয়া কাফ ميم بش কুম মিনকুম মা হুম মিনকুম ওসরো লাম الف زبر لا الف تن ولا ميم নুন সর মিন নন সাকিন এর পরে ইজহারের উপর হা আশায় এখানে স্পষ্ট আকারে পড়তে হবে কোনো গুণনা করা যাবে না মিন হুম হা মিম পেশ হুম মিন হুম অসর ইয়াহাজুর ইয়াহ ওয়াহ লামসলি ফাও পেশ ফু একালিফটা নন সবন্না
ويحلفون عن سرعة لم لم سلل على الكبزر كذل زدي كذي بازر بي كذيب على الكذيب أو سرعها من بشهم وهم يا عن سرع لم سلل يا على ميمو بشمو أكلفتم ننصبنا يعلمون এখানে অক্ফ করলে মদদারজি তিন আলিফ টান হবে তখন হবে এমন ওয়াহুম ইয়ালামুন মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়াইহলিফুনা আলাল্লাহিল কাযিব ওয়াহুম ইয়ালামুন আ'দাল্লাহু লাহুম আযাবান শাদীদা হামজা জবর আহ ইনদাল জবর আদ দাল লাম সবর দাল লাম খারাজ আল্লাহ শব্দের লামের ডাইনে জবত থাকায় মোটা করে পড়তে হবে আর লাম এর উপরে খারাজ জবত থাকায় এক আলিফ টান হবে আ'দাল্লাহ হাফিজ হু আ'দাল্লাহ লাম সবুল্লাহ হামিম পেশ হুম লাহুম আ'দাল্লাহ লাহুম আইন সুরা দাল আলিফ জবর দা এক আলিফ টান বা আলিফ দুই জবর বাং এখানে তানবিনের পরে এক ফরক রাশাই নাকের বাসিতে নিয়ে গুণাহ করতে হবে عذابا شنجب الشه دال يزد دي ياسكين دي نظر اك الف تان دال الف دي زبد دن شديدا اخنا امرا جدي اقف کرتے چاہے اور تھامتے چاہے تاہولے دوی جبر رو پرے اقفر کارونے ایک زبر بات جے اك الف تان تے ہوبے شد مطرو گول تابی تی تو باقی شب جائے گئے تاہولے اخنا ہوبے آمون عذابا شديدا أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون حمزة ننزر إن ننر اوپر با ميمر اوپر جخن تاجد ہو بے شکن واجب گننا عبوشش گننا کرتا ہو بے ننسو بننا إن هامين پش هم إنهم সিন আলিফ জবর সা আলিফ খালি ডানে জবর মদের হরফের পরে একই শব্দের ভিতরে যখন এভাবে হামজা আসবে তখন সেখানে মদ্দে মুত্তাসিল চার আলিফ টানতে হবে সা এমন হামজা জবর আ মিম আলিফ জবর মা এক আলিফ টান কাফ আলিফ জবর কা এক আলিফ টান নু নু অফিস নু কানু ইন্নাহুম সা মা কানু ইয়া আইন সুর ইয়া মিম সুর মা يعمى لا ما بيشلو اكلفتن نون سبنا يعملون এখানে যদি অক্স করা হয় তাহলে নুন সাকিন হবে তখন মদের হরফের পরে অক্ষরে অক্সের কারণে মধ্যে আরজি তিন আলিফ টান হবে তখন হবে এমন يعملون انهم ساء ما كانوا يعملون أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عن سبيل الله فلهم عذاب مهين حمزه تازر ات زبت ات خ زبر خ ات خ ذل او پیش ذو او سکن دانه پیش اکلیف مد اکلیف مدر پر پیتاک شبد شروعت حمزه اشا এখানে مد منفصل تین الف تن হবে اتخذوا حمزه ی زبر ای میم الف زبر ما اکلیف تن نون زبر نا حمیم پیش هم أيمانهم جيم نون پیش جن نونر اوپر تاجد واجب گننا ہوبی نون سبننا جن تا دوی سبر تا اکھانے تنبین ایر پر ایک فر اکھر فاشت دیں اے جنو ناکر باشی تینے گننا کرتا ہوبی جن تا فا دور فا سواد دل جبر سواد دلو پیر دو ایک الیف تین فا سواد دو عين نون سبر عن اکھانو ایک فا گننا ارتت نون سکن ایر پر যখন ইকফার অক্ষর আসবে যে কোনো একটি তখন নাকের বাসিতে নিয়ে গুণাহ করতে হবে আন সিনজবস্তা বা ইয়াজরবি ইয়াসকিন ডাইনেজার এক আলিফ টান লাম লাম সেলিল লাম খারাজবুল্লাহ আল্লাহ শব্দের লামের ডাইনে এখানে যে রাশাই বারিক বা পাতলা করে পড়তে হবে তাহলে এখানে হবে সাবিলিল লাম খারাজবর লা হবে এখানে লাম খারাজবর ল হবে না এখানে হবে লা আন সাবিলিল্লাহ হাজরহি
سبيلillah. فزبر فهلم زبر فلا هامين بشهم فلاهم عين زبرعة ذال ألف زبر ذا أكلفتان با ميم دوي بشبوم نون سكين با تنبينير پوري إدغامي باغن نروخور چاتي موني راكبين يا واو ميم نون نون سكين با تنبينير پوري جاكن اي چاتي اخرى جاكن اكتي اخرى عربي تاكن گننا شات ميليه پورتو هبه عذابم ميم بشمو ها يزر هي يزرين دينزر أكلفتان نون دوي بش نون موهينون এখানে অক্স করলে মধ্যে আর যে তিন আলিফ টান হবে তখন হবে এমন মুহিন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদদু আন সাবিলিল্লাহ ফাসাদদু আন সাবিলিল্লাহি ফালাহুম আযাবুম মুহিন لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون لم ننسب الله ننسك نير پر ایک فرق تاشا ناکر بشتی نگه گناہ کرتا بے تاگوین پش توغ ننسنی یا زوریا توغنی یا আইন নুন সুরা আইন নুন সাকিনের পরে ইজহারের উপর হা আসা এখানে স্পষ্ট করে পড়তে হবে কোনো গুণা হবে না হামিম পেশ হুম আনহুম লাং তুগনিয়া আনহুম হামজা মিম সুরা আম ওয়াও আলিফ জবর ওয়া এক আলিফ টেন লাম পেশ লু হামিম পেশ হুম আমওয়ালুহুম আও জবর ওয়া লাম আলিফ জবর লা আলিফ কালি দেন জবর মাদার হরফ মাদার হরফের পরে একই শব্দের ভিতরে নয় এখানে পৃথক শব্দের শুরুতে হামজা আসায় মধ্যে মুত্তাসিল হবে না মধ্যে মুনফাসিল হবে এখানে তিন আলিফ টানতে হবে ওয়ালা হামজা ওয়াও জবর আও লাম আলিফ জবর লা এক আলিফ টান দাল পেশ দু হা মিম পেশ হুম এখানে মিমের উপরে তাজিদ ওয়াজিব গুণ না ওয়ালা আওলাদুহুম মিম সরমি নুন লাম জবর নাল লাম খারাজ জবর ল আল্লাহ শব্দ লামে ডাইনে জবর থাকে এখানে মোটা করে পড়তে হবে লাম খারাজ জবর ল হবে লা হবে না হাজর হি মিন আল্লাহি শিন ইয়া জবর শাই হামজা আলিফ দুই জবর আন শাইআন এখানে অক্স করলে এক জোর বাদ যায় এক লিফ টান হবে সেটা হবে মধ্যে ওয়াজ তখন হবে এমন শাইআ এভাবেই এক লিফ টানতে হয় এ পর্যন্ত একসাথে পড়ি লাং তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ হামজা পেশ উহ লাম খারাজ বল্লা এখানে একলিপ মদ একলিপ মদের পরে একই শব্দের ভিতরে হামজা আসে এখানে মধ্যে মুত্তাসিল চার আলিফ টান হবে হামজা জর ই কাব জবর কা উলাইকা হামজা সাদ জবর আস হা খারাজ বর হা এক আলিফ টান বা নুন পেশ বুন নুনের উপরে তাজিদ ওয়াজিব গুন না নুন আলিফ জবর না এক আলিফ টান র জর রি আসহাবুন নারি এখানে যদি অক্স করা হয় তখন মদের হরফের পরের অক্ষরে অক্ষের কারণে মধ্যে আর যে তিন আলিফ টান হবে তখন হবে এমন أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون همين بشهم فيزر في أكلفتن ها ألف زبر ها أكلفتن هم فيها خاكرة زبر خا أكلفتن لمزلي خالي دلوا بردو أكلفتن نون زبرنا খালিদুনা এখানে অক্স করলে মধ্যে আর যে তিন আলিফ টান হবে তখন হবে এমন খালিদুন হুম ফিহা খালিদুন লা তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছায় দিন যাতে করে আপনার বন্ধুরা পবিত্র কুরআনুল কারীম তাজবীদ সহ সুন্দরভাবে পড়তে পারে প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনি পেতে পারেন প্রিয় দর্শক শ্রোতা এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ
পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর বেশি করে মহান আল্লাহ তাআলার ইবাদত করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করিয়ে আনিন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।